প্রিয়া মিথ্যাবাদী, মন্দিরাও মিথ্যাবাদী, কণিকাও মিথ্যাবাদী, মোও মিথ্যাবাদী, এখন সবাই মিথ্যাবাদী, তাই না বল? থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আলোচনা না, এটাকে প্রতিবাদ হিসাবে বলতে পারো। একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি, অন্য কিচ্ছু না। যারা ভাবছো ভিউস এর জন্য কাজ করছি, কিন্তু কি বলতো, কিছুদিন ধরে এমন কিছু জিনিস দেখছি ইউটিউবে, আর চুপ করে থাকতে পারা যাচ্ছে না। কারণ একটা মানে সিম্পল লাইফস্টাইল জীবনযাপন করে, আমরা প্রিয়ার সম্বন্ধেই বলছি, এপি ব্লগস এর প্রিয়া বনুর সম্পর্কে। আর যদি তোমরা ভেবে থাকো যে প্রিয়া বনুর সঙ্গে আমার পার্সোনাল কোনো সম্পর্ক আছে বা কানেকশন আছে, কোনো কিচ্ছু না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, কারণ চুপ করে একদম থাকা যাচ্ছে না। তোমরা তো সবকিছু দেখতেই পাচ্ছ নিজের চোখে, তাই আমিও ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিই প্রিয়া বনুর সম্পর্কে। কেননা আমি একদমই মানে সহ্য করতে পারছি না এই জিনিসটা। আর এই ভিডিওটা বানানো শুধুমাত্র ভিউসের জন্য ব্যাপারটা না, জাস্ট আমি মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াচ্ছি তাকে সাহস যোগানোর জন্য। আর এটাই মানে প্রিয়া বনুকে বোঝাতে চাইছি, যদি প্রিয়া তুমি মানে বনু হবে আমার, আমার থেকে বয়সে ছোট, যদি তুমি এই ভিডিওটা আমার দেখে থাকো, তাহলে কি বলতো, আমি একটাই জিনিস মানে তোমার মতো মেয়েদের যারা ইউটিউবে আছো, সৎভাবে ব্লগ বানাও, কষ্ট করে টাকা ইনকাম করছো, তাদেরকে একটা জিনিসই বোঝাতে চাইছি, আমরা আমার মতো মেয়েরা তোমার পাশে আছি সব সময়। তুমি একদম ভয় পেও না, একদম ভেঙে পড়ো না, তুমি তোমার মতো ভিডিও করতে থাকো, আর কাউকে প্রমাণ দেখানোর কোনো দরকার নেই। তুমি তোমার কষ্ট করে টাকা ইনকাম করছো, তুমি কতটা কষ্ট করে ভিডিও, মানে আমি প্রথম থেকে তোমার ভিডিও দেখি, হয়তো সবসময় কমেন্ট করতে পারি না, কিন্তু আমি তোমাকে নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম, তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, আমার ভীষণ ভালো হয়েছিল যে তুমি মানে তোমার আমার ভিডিওটা তোমার চোখে পড়েছে। আমরা এমন কিছু ভাইরাল মানে হইনি যে বাবা একদম, যাই হোক তুমি অনেক কষ্ট করে এই জায়গায় এসছো সেটা আমরা জানি। আর যারা তোমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছে, তোমাকে নিয়ে এত মাথা ঘামায়, মানে তাদের লাইফে যে কত কি ঘটে যাচ্ছে তারা সেগুলো নিয়ে মাথা ঘামায় না। তুমি কি করছো, তুমি কি জীবনে তোমার নিজস্ব টাকা ইনকাম, কষ্ট করে যে টাকা ইনকাম করছো সেটা তুমি কোথায় কাজে লাগাচ্ছ, তাই নিয়ে তাদের প্রচুর 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 মাথা ব্যথা ধরে গেছে। কারণ তারা নিজেদের লাইফস্টাইল নিয়ে কম ভাবে, আর তোমাদের লাইফস্টাইল নিয়ে বড্ড বেশি ভাবে। সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয়া বনু কিছুদিন আগে একটা লাইভ করেছিল, যে লাইভে মানে যে কার্ডটা কিনেছিল সেটার প্রুফ পর্যন্ত দেখিয়ে দেখাতে বাধ্য হয়েছিল। কিন্তু আমার মতে প্রিয়া, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি কাউকে প্রমাণ দিও না, কাউকে তুমি নিজে ঠিক সেটাই সব থেকে বড় কথা। তুমি কত কষ্ট করে যে এই জায়গায় এসছো সেটা অনেকেই জানে, কাউকে প্রমাণ দেওয়ার কিচ্ছু দরকার নেই, কাউকে বোঝানোর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? এই কথাটাই আমি তোমাকে বলবো। যারা এরকম তোমাদেরকে নিয়ে এরকম মানে রোস্টিং ভিডিও বানায়, তাদেরকে একটা কথাই, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দিদি ভাই বা বনু যেই হও না কেন, তোমরা আরও তো আছে মানে রোস্টিং ভিডিও বানানোর জন্য, আরও তো কন্টেন্ট আছে, আরও তো ব্লগার আছে, এরকম সাধারণ জীবনযাপন করা মানুষদের পিছনে কেন পড়ে আছো? আর যদি বলো গাড়ি, যে গাড়ি ব্যবহার করে সে কি আর সাধারণ হলো, সে তো অসাধারণ হয়ে গেল, না সেরকম কিছুই না। ব্যাপারটা হচ্ছে দেখো, যখন এপি ব্লগস এর বিয়া যখন কষ্টে থাকতো, দুঃখে থাকতো, তখন তো কেউ নিয়ে তাকে মাথা ঘামাওনি, ঘামিয়েছে কি, তখন ভিডিও বানিয়েছে কি যে সে কেন এত কষ্টে আছে? আর যখন সে সুখের মুখ দেখেছে, নিজে টাকা উপার্জন করে শখ পূরণ করেছে, শখ বলতে পারো এটাকে, নিজের দরকারের জন্য গাড়িটা যেমন লাগবে, এটাও তোমরা কি বলতো ভাড়া পারপাসে সেটাও খাটাতে লাগবে, যেহেতু ওরা ভবিষ্যতের কথা চিন্তা করে ওটা নিয়েছে, সেটা সে লোনে নিয়েছে না ক্যাশে নিয়েছে সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা থাকতে পারে না, পারে কি? আর আমরা যারা এরকম রোস্টিং ভিডিও বানাচ্ছে, তাদের যদি ব্লগ দেখে তাদের যদি খুঁটিনাটি ধরতে যায় যে তারা কি করছে পিছনে পিছনে, তাহলে তাদের কত খুঁত বেরোবে বলতো? এরকম মানে কি বলতো, একদমই মানে ভাবনা চিন্তা করে পারছি না, একবার মন্দিরাদির পিছনে, একবার কণিকাদির পিছনে, একবার মোয়ের পিছনে, এরা খুব ভাবে কি করে এত মানে মানে মনোযোগ সহকারে তোমাদের ভিডিও দেখে, বুঝতে পারছো তো? একটা কথা কি বলতো প্রিয়া, এরা ভীষণ মনোযোগ সহকারে তোমাদের ভিডিও দেখে, মানে একটা একটা করে খুঁট বার করে, ঠিক আছে, একটা একটা করে কোন ভিডিওতে কোন ব্লগে তোমরা ভুল কথা বলেছো সেইটাও এরা নিখুঁতভাবে মানে বার করে। তাহলেই ভাবো যারা কতটা কতটা নিখুঁতভাবে তোমাদের ভিডিওগুলো দেখে, তাই না বলো? কারণ কোথায় ভুল বলেছো সেগুলো ধরার জন্য, ভুল ধরার তো লোকের অভাব নেই, সেটা তো আগে করে শুনে এসেছো। যাই হোক, আমিও অনেক বকবক করছি, মানে বিরক্তি লাগছে বারবার, মানে মানুষ ভিউজ, যদি বলো তুমি ভিউজ পাওয়ার জন্য তুমি ভিডিও বানাচ্ছো, না সেটা না, আমি বারবারই বলছি, প্রিয়া যদি এই ভিডিওটা আমার দেখে থাকে, ঠিক আছে, আমি জাস্ট
প্রিয়াকে সাহস দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো, এটাই বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো যে আমি অন্তত তোমার পাশে আছি। আমি কেন, অনেকেই তোমার পাশে আছে, কিছু দু একজন মানুষের জন্য তুমি একদম ভেঙে পড়বে না, একদমই ভেঙে পড়বে না তুমি। তুমি তোমার পথে চলে যাও, আর গাড়ি গাড়ি সে তুমি কিনতেই পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার টাকা কোথায় ইউজ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তো আমাদের ভাবনা চিন্তা। যদি বলো পাবলিকের টাকায় তুমি এসব করেছো, পাবলিকের টাকায় তো নেতারাও নেতা মন্ত্রীরাও কত কি করে, করে না করে তো, তাহলে পাবলিকের টাকা ব্যাপারটা না, ব্যাপারটা তুমি কষ্ট। তুমি যদি ইউটিউবে না আসতে, তুমি যদি বুদ্ধি করে ব্লগ চ্যানেল না খুলতে, তুমি যদি কন্টেন্ট না দিতে, তাহলে টাকা কোথায় আসতো, উড়ে উড়ে তো আসতো না। সবকিছুই তোমা, মানে তুমি তৈরি করেছো জিনিসটাকে, তাই তুমি কি করবে, তুমি টাকা ইনকাম করছো। তাহলে যদি আমরা এরকম ভেবে থাকি যে জনতার অবশ্যই আছে অস্তিত্ব, কিন্তু কি বলতো আমরা নিজেরা যদি না খাটি তাহলে তো টাকাটা এমনি উড়ে উড়ে আসবে না, বা কোনো জনতা তো দিয়ে যাবে না, জনগণ তো দিয়ে যাবে না। তুমি কন্টেন্ট দিচ্ছো, তোমাকে মানুষ ভালোবেসে দেখে, তাই তো, তাই তো তুমি এতটা উঁচু জায়গায় পৌঁছাতে পেরেছো, তোমাকে মানুষ ভালোবাসে, তাই না? আর সমালোচনামূলক যারা ভিডিও দিচ্ছে, সত্যি অনেকেই আছে, তাদের সমালোচনা করা মানে সাজে ইউটিউবে আছে নাকি বলতো, কত কি তো সব সুন্দর করে একদম শর্ট ভিডিও বানাচ্ছে, সে তো আর কি বলবো। ফ্যামিলির সঙ্গে এখন তো মানে ইউটিউবে শর্ট দেখাও যায় না, ইউটিউবেও আসা যায় না, ফ্যামিলির সঙ্গে দেখাই যায় না। যে একটা ফোন যদি আমি নিয়ে ইউজ মানে ব্যবহার করছি, ছেলে যদি পাশে এসে যায়, ইউটিউব দেখছি হয়তো, মানে সেটাকে অফ করে দিতে হয়, কারণ কখন কি ভিডিও যে কার চলে আসবে মানে বলার নেই। তাদের নিয়ে ভিডিও বানাও না, প্রচুর ভিউজ আসবে, আসবে না বলো, প্রচুর ভিউজ আসবে। যখন কেউ দুঃখে থাকে তখন কিন্তু কেউ সাপোর্ট করে না, যখন সে একটু 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 করে উঁচুতে ওঠে তখন তার পিছনে লম্বা লাইনে পড়ে যায় সমালোচনা করার জন্য। আমি উচ্চারণ করতেও পারছি না, সমালোচনা। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, একটাই বলবো তোমরা তোমাদের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও। যদি বলো আমি প্রিয়ার কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, প্রিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এটা জাস্ট সাপোর্ট, ঠিক আছে? এটা জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমি প্রিয়াকে সাপোর্ট করতে চাইছি যে তোমার সাপোর্টে আমি আছি, অনেকেই আছে, তুমি একদম ভেঙে পড়ো না, তুমি তোমার মতো এগিয়ে যাও। দুদিন আগে তোমার ছেলে অসুস্থ, এই নিয়ে এটা ওটা সেটা হলো, কেন বাবা এদের পিছনে আর কতটা সহজ সরলভাবে প্রিয়া ভিডিও বানায় সেটা তো অনেকেই জানে, এটা তো বলার অপেক্ষা রাখে না। একটা গ্রাম্য পরিবেশে একটা একদম ঘরোয়া ট্রিপিক্যাল ঘরোয়া বউ হিসেবে যে প্রিয়া কতটা কর্তব্য করে সংসারের প্রতি, আজ নয় অনেক কষ্ট করে সে বড় হয়েছে, কিন্তু তার আগের লাইফটা, আগের লাইফটা কেউ কি দেখেছো? প্রিয়ার আগের ব্লগগুলো দেখো, যারা এত সমালোচনা করছো তার আগের ব্লগগুলো দেখো, যে কতটা কষ্ট করে প্রিয়া এই জায়গায় পৌঁছেছে, ঠিক আছে? তার এখনটা তুলে ধরছো, আর মানুষের তো শখ থাকবেই, তাহলে এত বাড়ি ঘর, এত গাড়ি, এত সব গয়না গাটি কেন তৈরি হচ্ছে? মানুষই তো কেনে, নাকি ভগবান পড়ে বসে থাকে, ভগবান গাড়ি চালায়, তাই তো না? মানুষই তো ব্যবহার করে, টাকা ইনকাম করা কিসের জন্য? শখ শান্তি পূরণ করানোর জন্য, একটু আরাম পাওয়ার জন্য। তাহলে টাকা ইনকাম করে কষ্ট করে মানুষ যদি একটু আরামই না করবে, একটু শখ আহ্লাদ পূরণ না করবে, তাহলে কি হলো টাকা ইনকাম করে বলো তো? তোমরাই নিজে ভেবে দেখো তো, তোমরা কিসের জন্য টাকা ইনকাম করছো? দুদিন খাসির মাংস খাওয়ার জন্য না, একটুখানি পাতলা পাতলা লাল লাল ঝোল রবিবারে এগুলো খাওয়ার জন্য না, নাকি সেই আলু ভাতে ডাল সবজি খাওয়ার জন্য বলো তো? যারা খেতে ভালোবাসো তারা খাওয়ার জন্য ইনকাম করছো, যারা জামাকাপড় পরতে ভালোবাসো তারা তো জামাকাপড় পরার জন্য ভালো ভালো ইনকাম করছো, আর যারা বাড়িঘর করতে ভালোবাসো, কত মানুষ তো ইউটিউবে বাড়িঘর করছে কষ্ট করে, তবে কেন পড়ে আছো ওদের নিয়ে? নিজের নিজের লাইফটা দেখো না, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? কাকে নিয়ে বলতে চাইছি, সবাই তো বুঝতেই পেরে গেছো, তাদের তো সমালোচনা করা ছাড়া কিছুই কাজ নেই, তারা তো সারাদিন এইসব নিয়েই মানে সারাদিনটাই ভাবে যে আমার নেক্সট কন্টেন্ট কে হবে, তাই না? এখন প্রিয়াকে নিয়ে পড়েছে, এটাই জাস্ট। যাই হোক, সব শেষে আমি একটা কথাই প্রিয়াকে বলবো, তুমি তোমার লাইফে এগিয়ে যাও, তোমার শখগুলো তুমি ধীরে ধীরে পূর্ণ করো, সেটা যে কোনো শখই তোমার হতে পারে, তুমি কোনটা আগে করবে সেটা নিশ্চয় আমরা ঠিক করে দেবো না, তোমার কন্টেন্ট আমরা ঠিক করে দিই না, তোমার তুমি নেক্সট থেকে ভিডিও ঠিক মানে বানাবে সেটা আমরা ঠিক করে দিই না, তাহলে আমরা কেন ঠিক করে দেবো? তুমি আগে কোন জিনিসটা কিনবে, কোন জিনিসটা বানাবে, আর প্রমাণ, কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই, তুমি কেন প্রমাণ দিতে যাবে? তুমি তো তোমার জায়গায় ঠিক, তাহলে তুমি কেন প্রমাণ দেবে কাউকে? নেক্সট অন্তত তোমার কাছে এইটাই রিকোয়েস্ট করবো, তুমি প্রিয়া আর কাউকে কোনোদিন প্রমাণ দিতে যেও না, একদম প্রমাণ দিতে যেও না। তুমি যত প্রমাণ দেবে তারা কিন্তু প্রমাণটাকে উল্টো করে ধরবে,
ঠিক আছে, যে তুমি ভুল প্রমাণ দিয়েছো, সেখানেও কিন্তু তাদের তুমি সঠিক করতে পারবে না, তাদেরকে সোজা পথে আনতে পারবে না, তাদেরকে বোঝাতে পারবে না যে তুমি ঠিক। তাই তুমি যে ঠিক, তুমি নিজেকে চোখ বন্ধ করে ভাবো আমি ঠিক, আমি অনেক কষ্ট করে ইনকাম করেছি, এটাই ভাবো, এটাই তোমাকে বলার ছিল। তুমি কাউকে প্রমাণ দিতে যেও না, ঠিক আছে? কেন প্রমাণ দেবে তুমি? একদম প্রমাণ দিও না, ঠিক আছে? চলো আজ এতটুকুই, ঠিক আছে? সব সময় আমি তোমার পাশে আছি, সে তোমার সঙ্গে পার্সোনাল কোনো যোগাযোগ থাকুক বা না থাকুক, ভিডিওর মাধ্যমে তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে থাকবো, তোমার ভিডিওগুলো দেখি, সব সময় দেখবো। যারা সৎ পথে চলবে সব সময় আমি তাদের পাশে আছি, তাই তোমার হয়ে আমি ভিডিওটা বানালাম। যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি একটু হলেও তোমার মানে মনে হয় যে আমি তোমার সাপোর্টে আছি, তাহলে একটা হলেও কমেন্ট করে দিও আমার ভিডিওতে, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে যে অন্তত তুমি আমার ভিডিওটা দেখেছো। চলো টাটা সবাইকে।